সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বর্ণ টিভির নিউজ আপডেটে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ভারতে একদিনে করোনায় মৃত্যু 3,500-এর নিচে। টিকটক খ্যাতির টোপে তরুণীরা, গোপনে পাচার করা হচ্ছে বিদেশে। এবার বাড়ি বসে কাজ করবে কলকাতা পুলিশ। এবার দেখুন বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসের মহামারীতে বিপর্যস্ত ভারত। রাজ্যে রাজ্যে লকডাউন সহ নানা বিধিনিষেধ জারি থাকার কারণে দৈনিক সংক্রমণের সংখ্যা 1,60,000-এর ঘরে নেমে এলেও দৈনিক মৃত্যু এখনও রয়েছে 3,500-এর কাছাকাছি। রোববার ও 30 মে দেশটিতে মারা গেছেন 3,460 জন। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে 1,65,553 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন 1,65,553 জন মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 2,78,94,800 জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 3,460 জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 3,25,972 জনে। ভারতে মোট কোভিড সংক্রমণের হার গত 3 দিন ধরে 8.13% রয়েছে। গত 24 ঘন্টায় সংক্রমণের হার কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় দেশে কোভিড সংক্রমণের হার 8.02%। টিকটক খ্যাতির টোপ ফেলে জিম্মি করা হয় উঠতি বয়সী তরুণীদের, এরপর পাচার করা হয় ভারত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে, বাধ্য করা হয় পতিতাবৃত্তিতে। ভারতে বাংলাদেশি তরুণী যৌন নির্যাতনের ঘটনায় বেরিয়ে এসেছে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের রোমহর্ষক তথ্য। বেঙ্গালুরুতে গ্রেপ্তার টিকটক বাবু সহ 6 জনই এ চক্রের সদস্য জানিয়ে পুলিশ বলছে এদের দ্রুতই দেশে ফেরানো হবে। তরুণ সমাজ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। দ্রুত খ্যাতি ও অর্থের লোভে অনেকেই আকৃষ্ট হন এর প্রতি, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে উঠতি বয়সী তরুণদের টার্গেট করে আন্তর্জাতিক মানবপাচারের জাল বিছিয়েছে একটি চক্র। ভারতে বাংলাদেশি তরুণী নির্যাতনের ঘটনায় শনিবার 29 মে দেশে সংবাদ সম্মেলনে পুলিশের তেজগাঁও বিভাগ জানায় এমনই রোমহর্ষক তথ্য। তারা জানান, বৃহস্পতিবার 27 মে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার বাংলাদেশি টিকটক হৃদয়বাবু সহ 6 জনই আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে জড়িত। এ চক্রের মূল কেন্দ্র বেঙ্গালুরু হলেও তারা দুবাই সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নারীদের পাচার করে পতিতাবৃত্তিতে বাধ্য করত। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার শহীদুল্লাহ বলেন, এটি আন্তর্জাতিক নারী পাচারের একটি চক্র বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তাদের নেটওয়ার্ক অনেক বিস্তৃত। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ভারতের কিছু কিছু এলাকায় এই নেটওয়ার্কের লোকজন কাজ করছে। দুবাই সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে এ চক্রের অবস্থান আছে। কয়েকটি হোটেলের সঙ্গে তাদের চুক্তি আছে। চুক্তি অনুযায়ী তারা মেয়েদের সরবরাহ করে, এর বিনিময়ে তারা টাকা উপার্জন করে। স্কুল কলেজ শিক্ষার্থী ও গৃহবধূদের টার্গেট করে টিকটক গ্রুপের আওতায় নিয়ে পাচার করা হতো বলেও জানায় পুলিশ। উপপুলিশ কমিশনার শহীদুল্লাহ বলেন, স্কুল কলেজের ছেলেমেয়ে এবং গৃহবধূরাই তাদের টার্গেটের শিকার হয়। করোনার প্রকোপ বাড়ায় কলকাতায় চলছে লকডাউন। এ সময় থানার ওসিরা যাতে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি বসে কাজ করতে পারেন সে বিষয়ে এগিয়ে এসেছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। শনিবার 29 মে তিনি কলকাতা পুলিশের সব থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই তিনি বাড়ি থেকে কাজ চালু করার কথা বলেন। তবে কেবল থানার ওসি ও অতিরিক্ত ওসি সপ্তাহে একদিন বাড়ি থেকে কাজ করার সুযোগ পাবেন। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পুলিশ কমিশনার উদ্যোগী হলেও বাড়ি থেকে পুলিশ কিভাবে কাজ করবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের কেউ কেউ জানান, বাড়ি থেকে কাজ করার মতো পরিকাঠামো নেই, এছাড়া দরকারি নথিপত্র বাড়িতে পাওয়া যাবে না। কমিশনার যদিও জানিয়ে দেন, কর্পোরেট সংস্থাগুলো অনেকদিন ধরেই কর্মীদের বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা করেছে, তাহলে কলকাতা পুলিশের তেমনটা চালু করতে সমস্যা হওয়ার কথা নয়। তিনি কর্মকর্তাদের দ্রুত এই বিষয়ে ভাবনা চিন্তা করে পদক্ষেপ করতে বলেছেন।